আজ শুক্রবার 11ই ফাল্গুন 2023 সালের 24শে ফেব্রুয়ারি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটিতে একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। গুরুদেব বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছেন। 30 বছর পর শনি মহারাজও স্বগৃহে প্রবেশ করেছেন, নিজের ঘরে প্রবেশ করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। আবার সূর্য এবং বুধের বুধাদিত্য যোগও এই 2023 সালের মার্চ মাসে আপনাদের জন্য পরিলক্ষিত হবে। ফলস্বরূপ 2023 সালের এই মার্চ মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, ঘটনাবহুল একটি মাস। আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সস্তায় বা গৃহগত পদ্ধতিতে অচ্যুক উপায় সহ কীভাবে আপনারা গ্রহদোষের প্রতিকার করাবেন সে বিষয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। আজ কোনো প্রকারভাবেই ভ্রমণকে আপনাদের এড়িয়ে চলতে হবে, তা না হলে এটি মানসিক ক্লান্তিরও কারণ হতে পারে। কোনো প্রকারভাবেই নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করাতেই পারে। অর্থগতভাবে আজ আপনি অন্যদের উপরে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। আজ আপনার কাজের বা কর্মপদ্ধতিতে মনোনিবেশ করা উচিত। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তা না হলে দিন তো শেষ হবে, কাজ কিন্তু শেষ হবে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা কিন্তু আপনারা করতেই পারেন। মানসিকভাবে আজ আপনারা প্রফুল্লতা অর্জন করার জন্য যতটা কাছের মানুষজনদের সাথে সময় কাটাতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। ভালো খাদ্য খাবারের স্বাদ আজ আপনারা নিতে চলেছেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্দেহবাতিক হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আর যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।